হাই, চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলার খেলা নিয়ে। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। গত মৌসুমে এই লিগের ক্লাব ব্রিসবেন রোয়ারে ছিলেন এটিকে মোহনবাগানের ফুটবলার ব্র্যাড ইনম্যান ও এসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার। এবার দুজনে ভিন্ন মেরুতে, আইএসএল এ তাদের দ্বিতীয় ম্যাচে ডার্বিতে ফাউলারের মুখোমুখি ইনম্যান। এসি ইস্টবেঙ্গলকে হারিয়ে 3 পয়েন্ট পেতে মরিয়া। ইনম্যান বলেই দিলেন, ফাউলার ভালো ও শ্রদ্ধেয় কোচ, গত বছর ওর কোচিংয়ে খেলেছি, এবার আমার প্রতিপক্ষ ডার্বির 90 মিনিট, শুধু সেটাই মনে রাখবো, মানসিকভাবে তৈরি হচ্ছি। ভারতে আসার পর ফাউলারের সঙ্গে যোগাযোগ হয়নি ইনম্যানের। ফাউলার যখন ইনম্যানকে আটকানোর ছক করছেন, তখন ইনম্যান সেই ছক বানচাল করার অঙ্ক করছেন। দিন দুয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এটিকে মোহনবাগান জানিয়েছিল, 2020-21 মৌসুমের জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে AFC এবং ন্যাশনাল লাইসেন্স পেয়ে গিয়েছে তারা। এটিকে মোহনবাগান স্বস্তি পেলেও অবশ্য পরশু ক্লাবের কপাল থেকে এখনই চিন্তার ভাত ছড়ছে না, কারণ এসসি ইস্টবেঙ্গল সহ আইএসএল এ খেলতে চলা মোট 5টি ক্লাব এখনো AFC ও ন্যাশনাল ক্লাব লাইসেন্সিং এর শর্ত পূরণ করতে পারেনি। এসসি ইস্টবেঙ্গলের পাশাপাশি ওই তালিকায় রয়েছে ওড়িশা FC, কেরল ব্লাস্টার্স, নর্থ ইস্ট ইউনাইটেড, হায়দ্রাবাদ FC। এদিকে আইএসএল খেলতে চলা এটিকে মোহনবাগান ছাড়াও FC গোয়া, বেঙ্গালুরু FC, জামশেদপুর FC, চেন্নাই FC এবং মুম্বাই সিটি FC 2020-21 মৌসুমের জন্য AFC ক্লাব লাইসেন্সিং এবং ন্যাশনাল লাইসেন্স পেয়েছে। এবার প্রশ্ন হলো, লাইসেন্সিং এর শর্ত পূরণে ব্যর্থ হলে দলগুলিকে কি করতে হবে? দলগুলির সামনে এখন দুটি রাস্তা খোলা। এক, ফেডারেশনের ক্লাব লাইসেন্সিং অ্যাপিল বডির কাছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারে ক্লাবগুলো, অথবা অনুরোধ জানাতে পারে যাতে এক্ষেত্রে তাদের রেহাই দিয়ে 2020-21 মৌসুমে AFC ও জাতীয় স্তরের প্রতিযোগিতা খেলতে দেওয়া হয়। শোনা যাচ্ছে গতকালই দ্বিতীয় আবেদনটি করে ফেলেছে এসসি ইস্টবেঙ্গল। ক্লাবের তরফে জানানো হয়েছে তাদের সাধ্যমতো যাবতীয় নথিপত্র তারা জমা দিয়েছিল, তবে লাইসেন্সিং এর শর্তাবলী পূরণ হয়নি। এবার আবেদন করা হয়েছে যাতে এবারের মতো তাদের এই প্রক্রিয়া থেকে রেহাই দেওয়া হয়। ক্লাবের আশা, ফুটবলের স্বার্থে সঠিক সিদ্ধান্তই নেবে কমিটি। ক্রিকেটের ডায়েরি। চোটের জন্য IPL এর মাঝখানে দেশে ফিরে আসা ঈশান্ত শর্মা ফিটনেস ট্রেনিং শুরু করেছেন জাতীয় ক্রিকেট একাডেমিতে। অনূর্ধ্ব-19 ভারতীয় দলের হেড কোচ পরশ মামনির কড়া নজরদারিতে চলছে সেই ট্রেনিং। টিম পেনদের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে তিনি ফিট হলে উড়ে যেতে পারেন অস্ট্রেলিয়ায়, তাই ট্রেনিং এ বিশেষ গুরুত্বই দেওয়া হয়েছে। ভারতীয় দলের কিট স্পন্সর হিসেবেও এক অনলাইন গেমিং কোম্পানিকে বাস্তু বোর্ড। BCCI তরফে জানিয়ে দেওয়া হয়, এখন থেকে ভারতীয় দলের কিট স্পন্সর ও অফিসিয়াল মার্চেন্ডাইজ পার্টনার MPL স্পোর্টস। ই-স্পোর্টস প্ল্যাটফর্ম মোবাইল প্রিমিয়ার লিগ ব্র্যান্ডের স্পোর্টস মার্চেন্ডাইজ এই MPL স্পোর্টস। তাদের সঙ্গে 3 বছরের চুক্তি করেছে বোর্ড, যা শুরু চলতি নভেম্বর থেকে। 2023 সালের ডিসেম্বর পর্যন্ত টিম ইন্ডিয়ার কিট ও জার্সিতে দেখা যাবে এই সংস্থারই লোগো। কর্মীদের পাশাপাশি ভারতীয় মহিলা সিনিয়র দল এবং অনূর্ধ্ব-19 দলেরও স্পন্সর করবে এই সংস্থাই। আগামী মৌসুমে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে মাঠে নামতে দেখা যাবে না বলেই মনে করেন দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার। ধোনিকে যতটা চেনেন সেই অভিজ্ঞতা থেকে টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচের মত, 2021 সালে IPL এ কেবল ক্রিকেটার হিসেবে 22 গজে নামবেন মাহি। CSK নেতা অন্য কেউ হবেন বলেই বিশ্বাস করেন তিনি। নিবেদন করছে ড্যাফোডিল। এক বছর আগে অগাস্টা মাস্টার্সে তিনি ছিলেন চ্যাম্পিয়ন, এবার হতাশ করলেন টাইগার উডস। তিনি শেষ করলেন যোগ্যভাবে 38 নম্বরে, শেষ রাউন্ডে ভুল শট নিয়ে লড়াই থেকে ছিটকে গেলেন। টাইগার বলেছেন, আমি হাওয়ার গতিটা ঠিকমতো বুঝতে না পেরে ভুল শট নিয়ে পিছিয়ে পড়ি, ওই জায়গা থেকে ফেরা সম্ভব ছিল না। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন আমেরিকার ডাস্টিন জনসন। শেষবারের মতো লন্ডনে আয়োজিত হচ্ছে বছরের শেষ টেনিস প্রতিযোগিতা ATP ফাইনাল, কিন্তু রাফায়েল নাদালের কাজ তো অসম্পূর্ণই রয়ে গিয়েছে। গত 2 বার রানার্স ওয়েই তাকে শেষ করতে হয়েছে বছর, সেই ছবি পাল্টে দিতে এবার যেন মরিয়া এই স্প্যানিশ তারকা। 34 বছরের রাফা অতীত মুছে ফেলতে কতটা যে মরিয়া, তার ঝলক দেখা দিয়েছে আন্দ্রে রুবলভের বিরুদ্ধে জোড়া জয়। নাদালের পক্ষে ম্যাচের ফল 6-3, 6-4 গেম। পরের রাউন্ডে আস্থার প্রতিপক্ষ ডমিনিক থেম, যিনি আবার রুদ্ধশ্বাস লড়াইয়ে 7-6, 4-6, 6-3 গেমে হারিয়েছেন স্টেফানোস চিচিপাসকে। পিছিয়ে রইলেন না বিশ্বের 1 নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ, তিনি হারিয়ে দেন আর্জেন্টিনার দিয়েগো সোয়ার্সম্যানকে। নোভাকের পক্ষে ম্যাচের ফল 6-3, 6-2। প্রতিযোগিতায় অষ্টম বাছাই সোয়ার্সম্যান এবারই প্রথম খেলতে এসেছেন ATP ফাইনালসে, তবে জয়ের পরে প্রতিপক্ষের প্রশংসাই করেছেন জোকোভিচ। হ্যাজার্ড, ক্যাসেমিরো, মোহাম্মদ সালার পর এবার লুইস ওয়ারেস। করোনা আতঙ্কের মধ্যে বিশ্বজুড়ে চলছে ফুটবল, আর তার শিকার হচ্ছেন ফুটবলাররা। একের পর এক তারকা ফুটবলার এই মারণ ভাইরাসের কবলে পড়ছেন, যা ফুটবল মহলে রীতিমতো আতঙ্কের সৃষ্টি করছে।
আগামী মৌসুমে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে পেতে মরিয়াল রিয়াল মাদ্রিদ। স্পেনীয় সংবাদ মাধ্যমে খবর, প্যারিস হাজার স্ট্রাইকারকে 157 কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে ইতিমধ্যেই। ম্যানেজার জিনেদিন জিদান তাকে যে কোনো মূল্যে পেতে চান। রিয়াল মাদ্রিদ কর্তাদের সঙ্গে এমবাপ্পের এজেন্টের প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছে, আলোচনা নাকি সন্তোষজনক। খেলার খেলার সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন, দেখতে থাকুন খেলার খেলা। অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন, আগ্রহীরা আজই ফোন করুন 9836938876। বিরতির পর যথারীতি ফিরে এলাম খেলার খেলায়। বিদেশের ডায়েরি। উয়েফা নেশনস লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এবারও অধুরা থেকে গেল ইংল্যান্ডের। বেলজিয়ামের বিরুদ্ধে 20 মিনিটেই 0-2 গোলে পিছিয়ে পড়ার থাকা আর সামলাতে পারেনি হ্যারিকেনরা। বেলজিয়ামের বিরুদ্ধে হারের ফলে 5 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে ইংল্যান্ড। 1 নম্বরে থাকা বেলজিয়ামের পয়েন্ট 5 ম্যাচে 12, সমসংখ্যক ম্যাচ খেলে 10 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ডেনমার্ক। তারা আইসল্যান্ডকে হারিয়েছে 2-1 গোলে। শেষ চারের পথে অনেকটাই এগিয়ে গেল ইতালি। জর্জিনো ও ডোমিনিক ব্রাডের যুগলবন্দিতে পোল্যান্ডকে তারা হারিয়েছে 2-0 গোলে। অন্যদিকে সুইজারল্যান্ডের বিরুদ্ধে জয় হাতছাড়া করার ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের অস্বস্তি স্পেন শিবিরে। হাঁটুর চোটের কারণে জার্মানির বিরুদ্ধে খেলতে পারবেন না সার্গিও বুস্কেটস। উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচে সুইডেনের বিরুদ্ধে ফ্রান্সের 0-1 গোলে হার চমকে দিয়েছিল ফুটবল প্রেমীদের। সেই ধাক্কা কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে দিদিয়ের দেশের দল। আজ রাতে ঘরের মাঠে ফের সুইডেনের বিরুদ্ধে তৃতীয় পর্বের ম্যাচ ফ্রান্সের। আগের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালকে হারিয়ে চনমনে বিশ্ব চ্যাম্পিয়নরা। আজ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামছে পর্তুগালও, তবে এই ম্যাচে সম্ভবত খেলছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে টানা 3টি ম্যাচ জিতে 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল। আগামীকাল ভারতীয় সময় 4:30 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ উরুগুয়ে। ইতিমধ্যেই চোটের জন্য নেমার, ফিলিপে কুতিনো ও ফ্যাবিয়ানোর মতো তারকারা ছিটকে গিয়েছেন। নেমারের অভাব পূরণ করার জন্য ফ্ল্যামেঙ্গো থেকে পেড্রোকে দলে নিয়েছিল ব্রাজিল কোচ তিতে, কিন্তু পেড্রো চোট পেয়ে ছিটকে গিয়েছেন। করোনায় আক্রান্ত ক্যাসেমিরো, এদের মিলিতাও, গ্যাব্রিয়েল মেনিনো, অ্যালেক্স তোয়েস। অন্যদিকে আগামীকালও লিওনেল মেসিরাও খেলবেন পেরুর বিরুদ্ধে। আর্জেন্টিনা শিবিরে আবার দুশ্চিন্তা বাড়ছে সেই দেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে। 17 বছরের দীর্ঘ ফুটবল জীবনে ইতি টেনে দিলেন হ্যাভিয়ার মাসচারানো। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা জানিয়ে দিলেন আর্জেন্টিনা এবং বার্সেলোনা দলের প্রাক্তন স্টপার। 36 বছরের মাসচারানো জাতীয় দলের হয়ে খেলেছেন 147টি ম্যাচ, বার্সেলোনার জার্সিতে খেলেন 203টি ম্যাচ। তাছাড়াও 2004 এবং 2008 অলিম্পিকের সোনাজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন তিনি। মহামেডানের মাঠ সংস্কারের কাজ চলছে, কয়েকদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আসন্ন আইএফএ শিল্ডের খেলা সাদা কালো মাঠে দিতে পারে আইএফএ। এছাড়াও যুব ভারতী, কল্যাণী স্টেডিয়াম, হাওড়া স্টেডিয়ামে খেলা হবে শিল্ডের। হাওড়ার মাঠেও অনেকদিন খেলা হয়নি, শিল্ডের জন্য মাঠ পরিচর্যা চলছে। 17 তারিখ পর্যন্ত ইস্ট বেঙ্গলের জন্য অপেক্ষা করবে আইএফএ। 18 তারিখ শহরের পাঁচতারা হোটেলে সব দলের কোচ ক্যাপ্টেনের উপস্থিতিতে শিল্ডের লটারি হবে। অতিমারী পরিস্থিতিতেও সব রকম বিধিনিষেধ মেনে শিল্ড আয়োজনকে আইএফএ সচিব জয়দীপ মুখার্জি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। 6টি ক্লাবকে নিয়ে এ মাসের শেষে শুরু হচ্ছে বেঙ্গল টি-20 লিগ। ক্রিকেটার বাছাই পর্ব শুরু হয়ে গিয়েছে। মোহনবাগান, এসে ইস্ট বেঙ্গল, কালীঘাট, তপন মেমোরিয়াল, কাস্টমস ও টাউন ক্লাবকে নিয়ে হতে চলেছে এই লিগ। মার্কি বা প্রধান তারকা ক্রিকেটারদের তালিকা থেকে মনোজ তিওয়ারি রেখে দিল মোহনবাগান। মনোজ তিওয়ারি, অনুষ্ঠব মজুমদার সহ 8 জন ক্রিকেটারকেই রেখে দেওয়া হয়েছে। খেলার ছোট ছোট খবর নিয়ে এখন থাকছে যেতে যেতে। এখন যথারীতি থাকছে স্পোর্টস কুইজ।
আজকের প্রশ্ন। অস্ট্রেলিয়া সফরে ভারত এবার কটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে? অস্ট্রেলিয়া সফরে ভারত এবার কটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে? এই অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক 20 মিনিটের মধ্যে আপনারা ফোন করুন এই নম্বরে 9674-81049 9674-81049। লটারির মাধ্যমে সফল উত্তরদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। খেলার খেলা আজ এখানেই শেষ করছি, আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে আবার দেখা হবে। গুড নাইট।